1947 সালের 28 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের গড় আলোক করে আশা সূর্যকন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গকন্যা শেখ হাসিনা তার পিতার খুব কাছ থেকে শিখেছিলেন নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহত্ত্ব। সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে পথশিশু ও বহুগুরে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও পোশাক সামগ্রী বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ কামরুল হাসান সরকার রাসেল। রাসেল সরকার বলেন, মাদার অফ হিউম্যানিটি খ্যাত ও বাংলাদেশ উন্নয়নের স্বপ্নদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমি ওনার সুস্থ ও সার্থক কর্মময় দীর্ঘ জীবন কামনা করছি। অনুষ্ঠানে বক্তৃতাকালে যুবলীগ নেতা বিল্লাল মোল্লা বলেন, প্রতিষ্ঠা করার জন্য আমার মত প্রয়োজনে বুকে রক্ত দিয়ে দিব, আমি তোমার এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজের জীবনকে বাজি রেখে আমরা লড়াই সংগ্রাম করে যাব। জনসাধারণের উদ্দেশ্যে রাসেল সরকার বলেন, প্রার্থনা করব, দোয়া করব, আমার বৃদ্ধের জন্য এই মেয়ে নারীকে নির্ভয় দান করেন, তার মাধ্যমে যেন আগামী দিনে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে, সেজন্য আজকে দোয়া করব। আপনারা সবাইকে মারবার দরবারে দু হাত তুলে দোয়া করবো। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, ব্যক্তিবৃন্দ বক্তব্য রেখেছেন, ব্যক্তিবৃন্দ বক্তব্য থেকে আপনারা সবাই শুনেছেন 1947 সালের আজকের এই দিনে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের কন্যা সুপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন। উনি জন্মগ্রহণ করেছিলেন বলে আজকে আমাদের কেন সরকার বলেছেন, যথার্থ বলেছেন যে আমরা একটা সুন্দর অবস্থায় আজকে যে উন্নতির পথে এই বাংলাদেশের শান্তির শুভকাজ দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য এই মাটি ধন্য। আজকে আমাদের প্রিয় নেত্রী সুপ্রিয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 1981 সালে যখন এদেশে প্রবর্তন করেছেন, প্রত্যাবর্তন করেছিলেন, তারপরে 19টি বার এই মানুষটাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, রাহাত খান মহানগর যুবলীগ 45নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী আমির হোসেন, 44নং ওয়ার্ডের নাজমুল হক, আক্তার হোসেন, হালিম মণ্ডল, শাখাত হোসেন সহ আরো অনেকে।